তাইলে দিন দুনিয়া আমার কিছু মনে হয় না। আমার ঘরে মো তোমার চোখ দিয়ে যদি খুঁজতে রাখি তা সেই কথা কইলাম না। গপ গপ আইতাছি। এই গপ এই যে হত ভাগা, ডাকলে সারা পাওয়া যায় না, কোথায় থাকিস? তবে গাধা, একশো বার না করেছি না, চেপে যান শব্দটা আমার সামনে উচ্চারণ করবি না। আর কমো না, বুঝেছি। এবার তোমাদেরকে এ বাড়ির থেকে তাড়াতে হবে। শোন, রাজীব অনেকদিন পর বিলেত থেকে আসছে, এভাবে সংসারে থাকা আর চলবে না, এবার থেকে ইউনিফর্ম পড়তে হবে। সাড়ে চারটা বাজে, দেখি উনার আবার কতটুকুন হলো। মানে কোনদিন এসব পড়ার অভ্যেস নেই কিনা তাই। তোমাকে নিয়ে পারা গেল কেন? বলি, এটা এটাকে পড়বে শুনি, সোসাইটির সবাই কি ভাববে বলতো? রাজীবকে রিসিভ করতে এয়ারপোর্টে সবাই আসবে, আর তুমি কি না? বলছিলাম কি যে মানে এই ফাঁসটা গলায় না পড়লে কি নয় আসা? কতবার বলেছি ওই সাবেকি নামে আমায় দেখো না, সোসাইটির আর দশজন মিসেজের মতো আমাকেও স্মার্ট হয়ে চলতে হয়, আর তুমি কি না? কেন আশা বলে ডাকতে পারো না? ওসব আমার ভালো লাগে না। জানো আয়েশা, যখন আমরা গরিব ছিলাম, যখন টিনা রাজুকে নিয়েছিল আমাদের ছোট্ট কোড়ে ঘরে সুখের সংসার, তখন তখন তুমি আমার কত কাছে থাকতে, কত সুখ ছিল আমাদের। আর আজ আজ অর্থ প্রতিপত্তি প্রাচুর্য এসেছে আমাদের সংসারে, কিন্তু কিন্তু তুমি টিনা তোমরা সবাই বদলে গেছো, বদলে ফেলেছো এই বাড়িটাকে সব বিলাস উপকরণ দিয়ে। তাই আজ তোমায় বড় বড় পর মনে হয়, মনে হয় মনে হয় তোমরা সবাই যেন কেমন দূরে সরে গেছ। আশা, মনে পড়ে মনে পড়ে সেই সব দিনের কথা? হয়েছে, ঢের হয়েছে, আমি আর তোমাকে কিচ্ছু বলবো না, তোমার যা খুশি বলো, যা খুশি পড়ো। ঠিক কথা, কইলাম না,
একদিন পর ছোট সাবাইছে, হ্যাঁ তুই ফ্যান খাওয়াবি। ফ্যান কিনে তয় কেন ফ্যান কি কেন চুপ করুন কেন, এত খাওন থাকতে আজকে তুই ফ্যান দিছস কোন কামে? বল্লা জানি কুহানকার। আরে তুপ মানে মুরগির রসা, খাওনের আগে সাবে রাখায়, খাইলে চলে জোড়া। তাই আল্লাহ জানি এই রসা আমার না খাওয়ায় কেন, ভাত খাই আমরা কম জোরদার নি তের পাত না এই রসা। একদিন পরে বিদেশে ফিরলাম, ভেবেছিলাম দিশি খানা খাবো, তোমার ওই ভাত ডাল মুড়ি ঘণ্ট শাক চচ্চড়ি এইসব, এ তো দেখছি পুরোপুরি বিলিতি খানা। ঠিক বলেছিস রাজু, তোর মা সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল রাখত, আর এই কুমড়ো শাক আর এই আমের টক, ওসব অখাদ্য খাওয়া অভ্যাস তোমার গেল না? তোকেও বলি রাজু, একদিন বিলের থেকে কি শিখে এলেন? নিজেদের বৈশিষ্ট্য ছাড়বো কেন মা, গায়ের মানুষ আমরা। রাজু কাজকর্মগুলো এবার ভালো করে বুঝে নেয় বাবা, আমি বুড়ো হয়েছি আর কদিন মিলে দায়িত্বটা আমি পুরোপুরি তোর উপরে ছেড়ে দিতে চাই বাবা। যে বলো সবে এলো তুমি দেখছো সোসাইটির দর্শনের সঙ্গে আমার পরিচয় হোক, তুমি না আমার সোসাইটিতে রয়েছো না, তাই বলে রাজু বউ হিসেবে এমনি চলবে বলছি তো। এসা রাজু তোর ঘরেই আছে, যাও আর বলবেন না, সারাক্ষণ কেবল রাজু আর রাজু। জানো রাজু, কাল তোমাকে এয়ারপোর্টে দেখার পর থেকে সারা রাত আমার ঘুম হয়নি, শুধু তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা বিশ্বাস করো তুমি বিলিতে থাকাকালীন দিনগুলো যে আমার কিভাবে কেটেছে তা একমাত্র আমি জানি। তা তো বটেই, তোমার কথা তো তোমারই জানার কথা। আমরা কবি মিস্টার চৌধুরী, তাই ভাবছি এশা আর রাজু ওদের দুজনের হাত দুটো এক করে দিয়ে ব্যবসা বাণিজ্যের সমস্ত ভার ওদের হাতে ছেড়ে দেব। ওর বাবারও তাই ইচ্ছে, সেদিন বলছিল জানো আয়েশা মিস্টার খান মজলিসের সঙ্গে ব্যবসা শুরু করেছিলাম, ভদ্রলোক আগেই চলে গেলেন, ওয়ারিসিং সূত্রে মিসেস খান মজলিস আমাদের ব্যবসার পার্টনার হলেন। ভাবছি আমার অবর্তমানে এই ব্যবসা না নষ্ট হয়ে যায়, তাই এশা রাজুকে আমরা তাই ইচ্ছে। রাজু আয়, ইনি মিস্টার ইমরান আমাদের ফ্যাক্টরির ম্যানেজার। রাজু আমার ছেলে। গুড মর্নিং স্যার। ওয়ালাইকুম। ম্যানেজার সাহেব আপনি রাজুকে একটু আমাদের ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখে আসুন তো। ওকে স্যার চলো। যথা সময়ে তোমার জ্যাঠা আসিয়া তোমাকে লইয়া নেবে,
একটু বুঝতে চেষ্টা করো মা, তুমি আর ছোট্ট টিনা। তুমি থামবে, মেয়ে এখন বড় হয়েছে, ওর বয়ফ্রেন্ডের সঙ্গে একটু ঘোরাফেরা না করে আমি কাল চারদের মতো মাথায় ঘুমটা দিয়ে ঘরে বসে থাকতে হবে। যাও টিনা। উশৃঙ্খলতা মানেই কালচার নয় আশা, মেয়ে বড় হয়েছে বলেই বলছিলাম, যখন তখন ওর এভাবে বাইরে ঘোরাফেরা ঠিক উচিত না। কতদিন আর ডাঙ্গুটি ছেলে বেড়াবি তো? যতদিন খুশি তোর প্রতি কি আর রাগ করছিস কেন? আমি তো এত ডর নই। আমার আপনি
পাখির দুষ্টুমি আর শয়না রে, পাখি কেন মনের কথা নয় রে, ডাকি পাখি তুহু তুহু কেন জিনবু ছেড়া তুমি ভাবনায় আমার শেষ কখনো হয় না রে, দুষ্টু পাখির দুষ্টুমি আর শয়না রে, পাখি কেন মনের কথা নয় রে, ডাকি পাখি তুহু তুহু কেন জিনবু ছেড়া তুমি ভাবনায় আমার শেষ কখনো হয় না রে, দুষ্টু পাখি দুষ্টুমি আর শয়না রে।
দুদিন পরে যারে বিয়া করবি হার লগে কথা কাকা তোর লেগে তুই রাগ করছ তোর মাথার কিরা আমি তরে ছাড়া কাউরে বিয়া করবো না মাথার সাথে কইছি বাইতে তুই দিলে কে দিতে হাসুন না মিশা আমার গাছ ইয়ে কর না অহন শুনো না গুনই ফ বিয়ার পরে এককেরে আমার জানি তো হালকা কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছিল কেন কেসে ইন্ডিয়ার গোপুরটা ফোন ধরেছিল কি লজ্জা তাই না আমাকে দুঃখ দিতে বলতে তোমার ভালো লাগে হ্যাঁ মিশেকা মাঝে মাঝে ব্যথা পাওয়া ভালো তাতে হৃদয়ের প্রসারতা বাড়ে কাউকে ডাকতে হবে না তাতে আরো ব্যথা বাড়বে আমাকে একটু একা থাকতে দাও আমি আর দেরি করতে চাই না আগামী রোববার
তুমি ওদের এনগেজমেন্টটা অ্যানাউন্স করে ফেলো। আমিও তাই ভাবছি। আর হ্যাঁ, রাজীবের মতামতটা একটু জেনে না। কি যে বলো তুমি, ওরা মতামত কি? এছা মতো মেয়েকে অপছন্দ করার কি আছে? আচ্ছা তাহলে ওই কথাই রইল। কেন কি রে, রাজীব এলো না? ওর নাকি মাথা ধরেছে। ও আচ্ছা, আমি তাহলে এখন চলি। কেন কোথাও বেরোচ্ছিস? অফিসে মা। তবে যে সব বললো তোর মাথা ধরেছে? হ্যাঁ, মানে মানে ইয়ে ধরেছিল, এখন সেরে গেছে। শাক দিয়ে ভাত ঢাকার চেষ্টা করিস না রাজু। দুদিন পরে যে মেয়ের সঙ্গে তোর বিয়ে হবে তাকে এভাবে অ্যারেস্ট করা মানে কি? বিয়ে কাকে? না বোঝার মতো কথা তো বলিনি। মিসেস খান বলছে আমি ফাইনাল কথা দিয়েছি। তুমি ভুল করেছো মা। এসার মতো মেয়েদের নিয়ে পিকনিক করা যায়, তাদের মতো মেয়েকে পাশে বসে গল্প করা যায়, কিন্তু সংসার করা যায় না। তোর মাকে কথা দিয়েছে, মা চোখ থাকতে অন্ধ, তার কথা রাখতে গিয়ে আমি আমার জীবনটাকে নষ্ট করতে পারবো না। তোরা তোরা একটা সহজ কথা কেন বুঝতে পারিস না? তু এসার মতো মেয়ে পার্টি ক্লাবে মানায়, কিন্তু কিন্তু ঘরের বউ হিসেবে নয়। রাজু ফালতু, আমি এমন একটা মেয়ে চাই যেভাবে সহজ সরল, যার হৃদয় আছে চুমকো আভিজাত্যের মাপ কাটিতে, যে জগৎ থেকে বিচার করে না। এমনটি কি আছে রাজু? আছে আলতু, আছে। চুমকি, ওই চুমকি লক্ষ্মী মানি তোমার বলতো। আমি কি ভাবছি তোর পেটে পেটে এত বুঝতি? একেবারে লাশার আমার পালা নেই, কেমন ট্যাপ ট্যাপ করে চেয়ে থাকি। আচ্ছা বিহার লোক তো আপনি, সেদিনের কথা মনে নেই? কি করি বলো, মনটা যেখানে বাঁধা পড়ে আছে। ওরে চুমকি, শুনেছিস তোর দড়িতে নাকি ওর মন বাঁধা পড়েছে? ওর দড়িতে নয় পুতুল, মন আমার বাঁধা পড়েছে তোমার এই আঁচলে। আমি রং তুলে দিয়ে মনের মতো করে সাজাব। পোড়াবে না তো? মনের পুতুলকে কি পোড়ানো যায় না? পোড়াতে আছে জানি না পুতুল। মুক্তরা থাকে না দুষ্টু ওলি,
যখন ফোটে বনে ফুলের কলি, যারা ঘুরে বেড়ায় তাদের ভেতরটা কত ফাঁকা। মানুষের পরিচয় তারা নকল মানুষ, তাদের নেই প্রাণের স্পন্দন, নেই অনুভূতি, আছে শুধু প্রাচুর্য আর বিলাস। তাই তো আমি বারবার তোমার কাছে ছুটে আসি। বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাও না, আজ আর তোমাকে ছাড়ছি না। জায়গা পান না, কি বাজে বলছো? ঢলাঢলি করিনি, আমি ওকে ভালোবাসি। এখন আপনার ভালোবাসা, ওটা ভালোবাসা আমরা বুঝি, বোঝা বুঝি কি আছে, কি করবো না করবো সেটা আমি ভালো বুঝি। খুব ভালো কথা, ও তুই যখন বুঝেন তো ফুসুর ফুসুর করে কামছি, বিয়েটা সাইরি ফালা খামা কামিয়া সার আয়া যাইয়া প্যারাতে নেবার লইছে। ঠিক আছে, আমি ওকে বিয়ে করবো। বেশ, আমি তৈরি, তবে সন্ধ্যার আগে সব ব্যবস্থা করে ফেলবেন। কারণ বিয়ে করবো বললেই তার বিয়ে করা যায় না, ওর মা ভাইদের মতামত জানা দরকার। রাখেন মেয়ে আপনার মতামত, আপনি হলো একটা উক্কু জব্বির একটা মানুষ, ওর আবার মতামত এক জিলিম গাঁজা খাইয়া যে আসমানে গিয়ে বয়ে থাকে। আরে মতামত না থাকলে একলগে বইয়া হুজুর ফাসুর করে কেমনি, ব্যবস্থাটা সাইরি ভালাই গিয়া। হ্যাঁ চলো আইন নিয়ে সাহ, আপনি তাহলে আমি যাও। এই গেলেন পুতুলের বিয়ে? হ্যাঁ হ্যাঁ সব পাকাপাকি হয়ে গেছে, তুমি ব্যবস্থা করো গে। আমার এই হতচ্ছাড়ি বোনটাকে নিয়ে আপনি সুখী হতে পারবেন তো? আপনারা কত বড় লোক, হরে ধরে এক কথা উনি আপনি ভাববেন না, আমি তো জেনে শুনেই রাজি হয়েছি। হরে ধরে এক কথা, এ তো খুবই সুখের কথা, কিন্তু আরে টাকা পয়সার কথা তুমি ভেবো না, উনি সব ব্যবস্থা করবেন। যাও যাও ভেতরে যাও, সব ব্যবস্থা করো গে। হরে ধরে এক কথা, এইটি কামের কথা, দশ কথার এক কথা, শুনলে তো সব কথা, ভাবতে হবে না টাকা পয়সার কথা, হরে ধরে এক কথা, সব ব্যবস্থা করো। করছি গো করছি, ননদিনীর আমার গায়ে হলুদ দিতে হবে না, পাড়ার মেয়েদের এক্ষুনি ডেকে আনছি, দশ কথার এক কথা। ওই হলো হরে ধরে এক কথা। Thank you.
আমাকে আবার ডাকো। হ্যাঁ এই ডাকছি। তোর ভাবী এই গৃহ মেয়েটা আমার ভাবি হতে যাবে কেন? আমার ভাবি তো দাঁড়িয়ে আছে ওই চিনে নে কোনটা আসল আর কোনটা নকল। চলো পুতুল। এসব কি শুনছি রাজু? সালাম করো পুতুল, আমার মা। সালাম করে পুতুল, আমার বাবা। থাক থাক বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আজ এইভাবে বাড়িতে বউ নিয়ে ফিরবো তা আমি কোনোদিন ভাবিনি। তবে বিশ্বাস করো বাবা, আমি যা করেছি তাতে কোনো অন্যায় নেই, কোনো পাপ আমি করিনি। হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমার রাজু কোনোদিন পাপ করতে পারে না। আমার স্নেহের অমর্যাদা তুই কোনো দিন করবি না রাজু, হে বিশ্বাস আমার আছে। যাও বামা, যাও যাও, শিগগির ভেতরে ঢুকে পড়ো। আর তোমার শাশুড়ি আবার আমি তাহলে চলবো তোমার ব্যবস্থা করি। চলো আমি এক্ষুনি এই মুহূর্তে চলে যাই। পায়ের জুতোকে মাথায় ওঠালে সেটা যেমন সুখি হয় না, তেমনি ছোট লোককে যত উপরে মাথা না কেন দৃষ্টি তার নিচের দিকেই থাকছে। আমি থাকতেই পারিনি যে তোমরা আমাকে ডেকে এনে এইভাবে অপমান করছো। আচ্ছা বেশ, তাহলে তোমরাও জেনে রাখো এর উপযুক্ত জবাবই তোমরা পাবে। চলে চলে আয়। শুধু শুধু মন খারাপ করো না পুতুল, আমার মা বোন তাদের কথা তো তোমাকে আগেই বলছি, তারা শুধু মেকি আভিজাত্য নিয়ে ব্যস্ত। একমাত্র বাবা যার স্নেহ মমতা পেয়েছি, যার আদর্শে নিজেকে গড়ে তুলেছি, দেখলে না কেমন আপন করে নিলেন তোমাকে। কি জানো পুতুল, এই সমাজ এ মিথ্যে আভিজাত্য তোমার ভালো লাগে না বলেই তোমার হাত ধরে নিয়ে এসছি। তোমার সব ভাবনা আমাকেই ভাবতে দাও পুতুল। তাই দিলাম, আমার ভালো মন্দ সবকিছু তোমার হাতে তুলে দিলাম পুতুল। আজকের এই খুশির দিনে শুনছি কিছু দেওয়ান লাগে। আমি চাকর বাকর মানুষ, আমি তো কিছু দিবার পারো না, এইগুলো আনছি নিলে খুব খুশি হম। গোপুর ছোটবেলা থেকে আমাদের এখানে মানুষ কাজ করে, বড় ভালো মানুষ। কি যে কন সাইপাজান দুরো কি কই। এই কথা আর করিলাম না। কি হলো তোমাদের পুকুর যাচ্ছে কোথাও? পুকুর
ওটাই আমাদের তুই আয় আয়। শুনলাম তুই একটা দারুণ কাণ্ড করে বসেছিস, তা ইনি বুঝি তোর আমার জীবন মরণ আলাপ ভাবি। তারপর বাড়ির অবস্থা ঘুমট স্বাভাবিক, এই তো রীতিমতো একটা বিদ্রোহ, জয়ী হলে হয়। বস, তুমি পাশে থাকলে ভয় নেই, যে মাটির পুতুলকে ঘরে তুলে নিয়ে এসছি তাকে গড়ে তোলার দায়িত্ব যদি আমি তোকে দিই পারবি না? আমি মাস্টার, মানুষ গড়াই আমার কাজ, তাছাড়া তুই আমার বন্ধু, তোর জন্য আমি এইটুকু করতে পারবো না? কিভাবে আমার কাছে করতে আপত্তি আছে? আমি যা যা বলবো সব শুনতে হবে, কিন্তু জানেন তো কথার অবাধ্য হলে মাস্টাররা কি করে? কি আপনি আপনি করছিস সোজা তুমি বলবি, ও তো বয়সের থেকে অনেক ছোট। বেশ বেশ তাই হবে, আমি এখন চলি। চল কালকে আসিস তো। আরে হ্যাঁ হ্যাঁ কালকেই আস। বসুন বসুন মিস্টার আমরা কয়েকটা ব্যক্তিগত কথা বলবো বলে আপনাকে আমি ডেকেছি। আপনি তো আমাদের মিলে অনেকদিন থেকেই কাজ করছেন। জি, কয়েকদিন আগে রাজীব আয়েশার এঙ্গেজমেন্টকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটে গেল। হ্যাঁ, কাজটা ওরা অন্যায় করেছে। শুধু অন্যায় করেনি, সোসাইটির কাছে এসেও আমাকে যে কতখানি ছোট করেছে তা আপনি ভাবতেও পারবেন না। আজ বিকেলে আমার একজন বান্ধবী আসবে ভাবিকে দেখতে, আমি অ্যাভয়েড করতে চেয়েছিলাম কিন্তু ওরা কিছুতেই ছাড়লো না। ভাবি যেভাবে সংসারে বসে থাকে, ওরা এলে তো লজ্জায় মরেই যাব। আমাকে এসব বলে লাভ কি, অনেক আশা করেছিলাম, অনেক স্বপ্ন দেখেছিলাম, এবার তোরা তোদের মতো চল, তোদের যা খুশি কর। কিন্তু মা, ওকে নিয়ে যখন এই বাড়িতে চলতেই হবে। আমি বলছিলাম কি, শিখিয়ে পড়ি ওকে নিজেদের মতো করে মিলিতে হয়। হ্যাঁ, এমনিতেই তো কোথাকার কোন মাস্টার ঠিক করা হয়েছে ওর জন্য। ইস, বাড়িটাকে একেবারে শিয়ালপন্ডিতে পাশালা করে ছাড়বে। চপ 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 চপ
দিন এরকম গাড়ি জোর সুখ পাই না, শহরের জীবন আমি যাই না না হ্যালো হ্যালো এরকম লেখা পড়া আমি চাই না 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 এটা মোটেই ভালো কথা নয় দেখি দেখি কি কি লিখলে স্লেটে রাজীব আপনাকে একটা কথা বলি কাউকে বলবেন না তো আরে না না বলো বলো জানেন এই বাড়িতে না আমার দম আটকে আসতে চায় চারিদিকে কেমন বন্ধ বন্ধ ভাব ঘাট নেই পুকুর নেই গাছ নেই মেপে চলা মেপে খাওয়া মেপে পড়া এমনকি জোরে হাসতেও মানা কিছু করুন আপনি হাসছেন আমার যদি জানা থাকতো তাহলে এক্ষুনি উড়ে পালিয়ে যেতাম পালাবার পথ নেই রাজীব যে তোমার ডানা কেটেই নিয়ে এসেছে জানেন ওরা দিনরাত বলে ওদের মতো সেজে গুজে থাকতে নাভে নিচে কাপড় পরে কি অশুভের মতো ঘুরে বেড়ায় মাকো আমি তো ভাবতেই পারি না তোমার চোখে যেটা অসভ্যতা ওদের চোখে সেটাই কালচার আমি তোমায় দোয়া করি বোন লেখাপড়া শিখে তুমি সত্যিকারের কালচার ঠাও নোংরা হইও না আচ্ছা আমি এখন চলি পড়াশোনা গুলো একটু ভালো করে দেখে নিও বুঝলে তুমি এখানে আমি আপনার ভালো আছো তো ভালো স্যার আমার বোন প্রথম ভালো আছে তো ভালো কি ব্যাপার শামসুর মিয়া আজকাল ছোট সাহেবের সাথে খুব মাখা মাখছে হবে না উনি যে আমার বোন জামাই তোমার আপন বোন না একদম বাড়ি বিয়ের আগে একটু ভাবসাব ছিল এই যে ভাবে বিকেলে আমার বান্ধবীরা তোমার সব দেখতে আসবে আমাকে হ্যাঁ কাজে তোমার আর এভাবে সংসারে বসে থাকা চলবে না এসো আমা এই কোথায় নিয়ে যাচ্ছ কোনো কথা না আরে না বলি এসো লক্ষ্মী মেয়ের মতো চুপ করে বসো তুমি আমার এত সুন্দর চুলগুলো কেটে ফেলছো কেন আমাদের সোসাইটিতে ঘোড়ার লেজের মতো লম্বা চুল রাখা চলে না বিভিন্ন স্টাইলের পরচুলো দিয়ে তোমাকে এত সুন্দর করে সাজিয়ে দেবো যে দেখবে তাছাড়া তাতে কত সুবিধা যখন যেমন খুশি সাজতে পারো ও বলে আসলটা কেটে ফেলে নকল পরে সংসারে ঘুরে বেড়ানো এই কি তোমাদের সোসাইটির নিয়ম থামো তুমি ওসব বুঝবে না একঘেয়েমি আমরা পছন্দ করি না আমাদের রাঙ্গা বৌদি বলতো জানিস পুতুল ননদিনীর জ্বালা বড় জ্বালা তো তুমি তো আমার ননদিনী বেশ কাটো একেবারে চেঁচিয়ে ফেলো এমন সুন্দর সুন্দর বলে রেখে একটা খুব বসে থাকি বলে আমি কোথায়
দেখ কেমন শুধু ম্যাম সাহেবের বাড়িতে আছে, দেখলে চোখ ফিরান যায় না। দেখো তো এখন তুমি কি সুন্দর দেখাচ্ছে। দেখো টিনা তোমার তোমার বোন আমার চুলগুলো কেটে ফেলে কি সব পাটের আশের মতো পরিয়ে দিয়ে গেছে। আরে দেখো ভালোই তো লাগছে, তাছাড়া টিনা তোমার ননদিনী, ওর জ্বালা তো একটু সহ্য করতেই হবে। আমিও তাই ভাবছি, সে যাক, শুধু শুধু ওসব চিন্তা করে মন খারাপ করিস না, তাতে তো স্বাস্থ্যের ক্ষতি হবে। ওই যে উপরে এসেছে, যা ওর সঙ্গে একটু বাইরে গিয়ে বেরিয়ে আয়। আর বলো না, ভাইয়ার বাড়িতে এক জমি এনেছি, তাকে নিয়ে পড়েছি মহা ঝামেলায়। চলো তোমাকে নিয়ে একটু বেরিয়ে আসি। টিনা, এই মধুর বিকেলটা তুমি আমি দুজনে কুহু কুজরে একটু এনজয় করি। টিনা, মাই সুইটহার্ট। কিছু তো মানি না, দেখব না পিছনে যেয়ে, করি না ভাবনা, ভুলেছি যাত না তোমাকে যে সাথী পেয়ে। চেনা কি অচেনা, কিছু তো মানি না, দেখব না পিছনে যেয়ে, করি না ভাবনা, ভুলেছি যাত না তোমাকে যে সাথী পেয়ে। ভাবনা, তোমাকে যে সাথী পেয়ে।
তোমার যৌবন যেন গুমোবন দুতলা করে যে মোহন বিফলে গেলে কবে না ফিরে কসবে শুরু তখন সময় তো চলে বয়ে নাকি অজনা কিছু তো মানি না দেখবো না পিছনে যে না ভাবো না বলেছি যাতো না তোমাকে যে সাথে দিনও দিনও দিনা Putina, putina, putina. Tina, my sweetheart. Yes? Ask God in today. আমি শুধু ভাবছি কেন বিলেতে আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো মানে ইউ নো মাই মাদার ভেরি স্ট্রং ম্যান উইদাউট এনি নোটিস হঠাৎ করে আমাকে সে লন্ডন পাঠিয়ে দিচ্ছে আগামী পরশু দিন টু সি মাই ইংলিশ ফাদার কিন্তু হঠাৎ করে তুমি এভাবে চলে যাবে অমন করে বলো না টিনা মাই লাভ আমি কষ্ট পাবো আমার হার্ট ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আমাকে যেতে হবে আরে মান্দান কথা দাও ইউ উইল ওয়েট ফর মি আমার জন্য তুমি অপেক্ষা করবে আমার এই দেহ মন সবই তো তোমার উপর একটা নারী একটা পুরুষকে যা কিছু দিতে পারে তারটা আমি সবই তোমায় দিয়েছি মেয়েদের জন্য তো আমি কিছুই রাখিনি তোমার জন্য অপেক্ষা করা ছাড়া আমি তো কোনো পথ নেই ডোন্ট বি অ্যাফ্রেড আমি কথা দিচ্ছি আমি ফিরে আসবো তাড়াতাড়ি ফিরে লক্ষ্মীটি আমি পথে বসে থাকবো জানেন টিনা সেদিন বাড়ি ভর্তি লোকজনের সামনে নিয়ে গিয়ে আমাকে কি অপমানটাই না করলো আমার আর এখানে একটু ভালো লাগে না অমিতাভ ভাই ভালো না লাগারই কথা যে পরিবেশে তুমি মানুষ হয়েছ এখানে ঠিক তার উল্টোটা করছে তা তুমি রাজবীর সঙ্গে মাঝে মাঝে বাইরে বেড়াতে যেত তো ভালো কোথায় বাইরে মা গো চারিদিকে যা লোকজন আর মেয়েদের দিকে তো তাকানোই যায় না ওরা যাবে ওদের মতো করে আর তুমি যাবে সহজ সরল ভাবে নিজের বৈশিষ্ট্য নিয়ে রূপে গুণে তুমি যে ওদের চেয়ে কোনো অংশে কম নও সেটা প্রমাণ করতে হবে তাহলে তুমি ওকে এসব শিক্ষা দিচ্ছ তাই তো বলি বাড়িশুদ্ধ লোকজনের সামনে উপিরাকে অভাবে অপমান করার সাহস পেল কোত্থেকে রাজু কি তোমাকে এসব শেখাবার জন্য রেখেছে আর তোমাকেও বলিব এ বাড়িতে আজে বাজে লোক এসে আমার ঘরোয়া ব্যাপারে কথা বলুক এটা আমি পছন্দ করি না ওকে বলে দাও এই মুহূর্তে এখান থেকে চলে যেতে আর কোনোদিন যেন এই বাড়িতে না ঢুকে হয়ে গেল
কি পুতুল, তুমি কাঁদছো? আলতাবু রাগ করে বেরিয়ে গেল মনে হয়? যাবে না, তোমার মা আলতা ভাইকে যা ইচ্ছে তাই বলে অপমান করেছেন। কেন? এখানে আসাটা তিনি পছন্দ করেন না। কিন্তু কেন, কি এমন করে চালতাম? সে প্রশ্নের জবাব আমি দিচ্ছি। আমার বাড়িতে কি হয় না হয় তা নিয়ে অন্যের মাথা গলানো আমি পছন্দ করি না। এতদিন চুপ করেছিলাম, কিন্তু সহ্যের একটা সীমা আছে। কোথাকার এক দু টাকার মাস্টার এসে আমার বাড়ির বউকে যা তা শিখিয়ে যাবে আর আমি চুপ করে থাকবো ভেবেছিস? কিন্তু আলতা ভাই তো আমাকে এমন খারাপ কিছুই বলেননি মা। ভেবেছিলাম বোকা শোকা, কিন্তু দেখছি তুমি তা নও, তিলকে তাল করে বেশ লাগাতেও জানো। তুমি এসেছো আমার সংসারে আগুন ধরাতে। মা থাক আর মা ডেকে কাজ নেই। কিন্তু মা, আলতাব আমার ঘনিষ্ঠ বন্ধু, অনেকদিন ধরেই ওর এই বাড়িতে যাতায়াত, ওকে এইভাবে অপমান করে তাড়িয়ে দেওয়া তোমার উচিত হয়নি। হ্যাঁ তা তো বটে, উচিত অনুচিত আজ আমায় তোদের কাছে শিখতে হবে। তা না হলে আমার সব আশা আকাঙ্ক্ষা ভেঙে দিয়ে, আমার মান সম্মান সব ধুলোই মিশিয়ে দিয়ে একটা কেউ আনকালচার মেয়েকে ঘরে নিয়ে আসতি না। মা, তোমরা যা শুরু করেছো তাতে আমার আর এই বাড়িতে থাকা চলে না। তা কেন, তার চেয়ে বল আমরাই এ বাড়ি ছেড়ে চলে যাই, তখন খুব সুখে থাকিস। তোমরা যাবে কেন মা? যেতে হয় আমরা যাব। আমাদের অস্তিত্বটা যখন তোমাদের কাছে অসহ্য হয়ে উঠেছে, তখন আর এক মুহূর্ত এ বাড়িতে নয়। চলো পুতুল, চলি মা। শুধু যাবার আগে একটা কথা বলে যাই, কালচারের নামে, আভিজাত্যের নামে যে নোংরামিতে তোমরা গা ভাসিয়ে দিয়েছ, একদিন সেই পাঁকে আটকে তোমরা দম বন্ধ হয়ে মরবে, তখন ইচ্ছে করলেও বাঁচতে পারবে না মা। চলো পুতুল। বড় বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি বাবা। ওই রাজু, রাজু ওর বউকে নিয়ে বাড়ি থেকে চলে গেছে। আমি কিছুই জানি না, বোধহয় ওর মায়ের সঙ্গে কিছু একটা হয়েছে। হতভাগাটা আমাকে একটু জানতেও দিল না। সারাদিন খোঁজাখুঁজি করেছি, কিন্তু আলতাফ বাবা যদি তোমার সঙ্গে দেখা হয় তাহলে ওর ঠিকানাটা আমাকে জানিও। আপনি কিছু ভাববেন না, যাতে যান, আমি দেখছি। ওর খোঁজ পেলে আপনাকে খবর তো। আচ্ছা আচ্ছা। একটু বাইরে শুনছি, আপনাদের আগেই সাবধান হওয়া উচিত ছিল। ওকে দেখি আমার সন্দেহ হয়েছিল ডাক্তার, তাই আপনাকে ডেকেছি। একটা কিছু ব্যবস্থা করুন, না হলে আমি সোসাইটিতে মুখ দেখতে পারবো না। আই এম সরি মিসেস চৌধুরী, ইনিশিয়াল স্টেজ পার হয়ে গেছে, সম্ভবত টিনা ছমাসের অন্তঃসত্ত্বা। এখন কিছু করা বোকামি হবে, হয়তো সে মারাও যেতে পারে। যত টাকা লাগে আমি আপনাকে। মিসেস চৌধুরী, মানুষকে বাঁচাবার জন্যই আমি ডাক্তারি শিখেছি, মারার জন্য নয়। উশৃঙ্খলতায় ভরা যে জীবন, তার পরিণতি এই হয় আয়েশা। মিথ্যে আভিজাত্যের মোহে অন্ধ হয়ে তুমি হীরা ফেলে কাঁচ তুলে নিয়েছ। শুধু তুমি, তোমার জন্য আজ আমার এই সোনার সংসারে আগুন লেগেছে। তোমার জন্য আমার একমাত্র ছেলে, ছেলের বউ আজ গৃহহারা, সর্বহারা। জানি না ওরা আজ কোথায় আছে, কেমন আছে। শোনো না, কেউ দেখলে কি ভাববে বলো তো? কি ভাববে? ভাববে তুমি আস্ত একটা বউ পাবে, আর সারাদিন খালি বউয়ের আচরণ ধরে বসে থাকবে। ভাবুক গে, মিথ্যে তো না, রং দেখে আর বাঁচি না। মুড়ি ইজ দ্য আইডিয়াল ব্রেকফাস্ট।
কি হলো? মুখের দিকে হা করে তাকিয়ে আছো কেন? খাও। ভাবছি কত সুখে ছিলে, আজ তোমাকে আমার জন্য সকালবেলা শুকনো মরিচি বুঝতে হচ্ছে। তুমি একটা আত্ম পাগল পুতুল, বিশ্বাস করো এতদিন আমি এই জীবনটাকেই চেয়েছিলাম। আমি সুখী, এত সুখী যে তুমি ভাবতেও পারবে না। রাজু কেমন আছেন আব্বা? ভালো মা, খুব ভালো। টিনা আম্মা সব ভালো আছেন তো? আপনার শরীর কি খারাপ করেছে? না মা, ভাবছিলাম কোথায় ওরা আর কোথায় তুমি। আপনি বসুন, আমি একটু জানিয়ে আসি। আমাকে ওই নরক যন্ত্রণার মাঝে ফেলে রেখে চলে আসতে পারলি রাজু? নিজের হাতে যখন নরক তৈরি করেছ তখন তার যন্ত্রণা ভোগ করতেই হবে বাবা। রাজু কেন দিনের পর দিন চুপ করে থেকে ওদের মাথায় তুলেছিলে? কেন প্রতিবাদের ঝড় তুলে ওদের মিষ্টি আভিজাত্যের প্রাসাদ ভেঙে চুরমার করে দাওনি? ওইটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা রাজু, আর তার মাসুল দিতে হচ্ছে আজ আমাকে কড়ায় গন্ডায়। আমার একমাত্র ছেলে তুইও আজ। রাজু তোরা ফিরে চল বাবা। না বাবা, তার হয় না। এই বুড়ো বয়সে আমাকে আর কষ্ট দিস নে রাজু। আমার এতদিনের স্বপ্ন সাধনা, আমার মিল ফ্যাক্টরি সব মিসেস খান মজলিশ আর ওই নতুন ম্যানেজার আত্মসাত করবে, আমাকে পথের ভিখিরি করে ছাড়বে। রাজু রাজু তুই ফিরে চল বাবা। বেশ, আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আমি রোজ একবার তোমার ফ্যাক্টরিতে যাব। আর সেরকম যদি সত্যি ওরা কিছু করতে চায় তাহলে ওদের বিষ তামাটা আমি ভেঙে দেবো। ওয়ান্ডারফুল। যাক শোনো, তোমাকে যে জন্য আমি ডেকে এনেছি আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ স্যার? এদিকে এসো। যদি কাজ হাসিল করতে পারো মোটা টাকা পাবে, মাইনেও বাড়িয়ে দেব। কিন্তু সুযোগ বারবার আসে না শমশের, কাজে লাগাতে চেষ্টা করো। ভেবে দেখো, শুধু টাকাই নয় সেই সঙ্গে তোমার পুতুলকেও পাবে। পুতুলকেও? হ্যাঁ, তোমার মনের মানুষ, তোমার পুতুল। ছুটির দিন সকাল সকাল কোথায় যাচ্ছ? আর বলো না, মিলের কতগুলো মেশিন খারাপ হয়ে গেছে, দেখতে হবে। সেজন্য তো মিস্ত্রি রয়েছে। ওরা নাকি বুঝতে পারছে না, চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরব। বাধা পড়েছে, একটু বসে যাও। দূর, তুমি দেখছি একেবারে সেকেল। ভয় নেই, যদি কোনো বিপদ হয় তোমার ভালোবাসাই আমাকে ফিরিয়ে নিয়ে আসবে। চলি। Thank you.
রাজু বাঁচবে তো ডাক্তার? আঘাতটা গুরুতর, ওর ভয়ের কোনো কারণ নেই, আমি সন্ধ্যায় আবার এসে দেখে যাব। আচ্ছা ভাবি সাহেব, ভাবি সাহেব ছোট সাহেব অ্যাক্সিডেন্ট করছে। যেদিন থেকে তুমি এ বাড়িতে পা রেখেছো সেদিন থেকে সংসারে আগুন লেগেছে, সে আগুনে আমি আর পুড়তে রাজি নই। তুমি যাও, চলে যাও এখান থেকে। মা, আমি আপনার মেয়ের মতো, এটুকু ভেবে আমায় একটু দয়া করুন। বুঝেছি, এমনিতে তুমি যাবে না। বেশ, আমি তোমাকে টাকা দিচ্ছি, সে টাকার বিনিময়ে আমার রাজুকে তুমি মুক্তি দাও। বলো কত টাকা বলে তুমি আমার রাজুকে রেখে দেবে? 1,000, 2,000, 5,000, 10,000, বলো, আমি তোমাকে তাই দেব। যার পরিচয় আজ আমার পরিচয়, তার সঙ্গে যদি আমার সম্পর্কই না রইল তবে টাকা দিয়ে কি করবো মা? টাকা তো আপনাদের মতো মানুষদের দরকার, যারা এই প্রাসাদে থাকেন। আমার মতো অবলা নারীর কাছে টাকার চেয়ে স্বামী যে বড়, সেই তো আমার সব। আপনার পায়ে পড়ি মা, একবার ওকে দেখতে দিন, আমি শুধু একবার ওকে দেখেই চলে যাব। না, এখনো যাও বলছি, নইলে দারোয়ান দেখে তোমার ধাক্কা দিয়ে বের করে দেবো। আমি চলে যাচ্ছি, শুধু এটুকু মনে রাখবেন মা, আমি যদি সত্যি হই আর আমার ভালোবাসা যদি সত্যি হয়, তবে একদিন না একদিন আমি আমার স্বামীকে ফিরে পাবই। সামান্য ভুলের জন্য সত্যিতে আমরা মুখ দেখাতে পারবো না, এ হতে পারে না। আমার কথা শোন, প্রয়োজন হলে আমি তোকে বিদেশে পাঠিয়ে দেব, সেখান থেকে তুই এই পাপ মুক্ত হয়ে আসবি। মা, নারী জাতির তুমি কলঙ্ক, মা হয়ে এই কথা তুমি বলতে পারলে? কেন পারবো না, সারা জীবন কলঙ্কের বোঝা নিয়ে বেড়াবো, এই যে চাস। আজ কেন কলঙ্কের কথা উঠছে মা? আভিজাত্যের নামে, আধুনিকতার নামে, নগ্নতায় গা ভাসিয়ে দেবার শিক্ষা তো তুমি আমায় দিয়েছিলে, তখন কেন ভাবুনি কলঙ্কের কথা? কেন ভাবুনি তোমার মেয়েরও একদিন এই পরিণতি হতে পারে? বলো মা, জবাব দাও, আমার এই অবস্থার জন্য আজ কে দায়ী? জানি জবাব তুমি দিতে পারবে না। আমি তোর ভালোর জন্যই বলছি টিনা, যা ঘটেছে সেটা একটা অ্যাক্সিডেন্ট, এমন তো কতই হয়, তাই বলে এই পাপের বোঝা কেন বয়ে বেড়াতে চাইছি? এই তো শুনে রাখো মা, আমার এই সন্তানের স্বীকৃতি যদি তোমাদের সমাজ নাও দেয়, তবু তবু ওকে আমি বাঁচিয়ে রাখবো। একটা অপরাধ করেছি, কিন্তু ওকে মেরে তার চেয়ে বড় অপরাধ আমি করতে পারবো না মা। ভেবো না আমার এই কলঙ্ক তোমাদের স্পর্শ করবে না, আমার পথ আমি বেছে নেব। ছাড়ার সময় হলে দেব পুতুল রানী, এত উতলা হচ্ছ কেন? ওকে ছেড়ে দিন, তুমি এখানে কেন, বেরিয়ে যাও। না, এরকম তো কোনো কথা ছিল না, পুতুলকে পাওয়ার জন্যই আমি এত সব করেছি, ওর গায়ে হাত দেবার কোনো অধিকার আপনার নেই, সরে যাও বলছি।
তোমার ইচ্ছে মতো নাকি? বেরিয়ে যাও বলছি, নইলে কুকুরের মতো গুলি করে মারবে। দৌড়িয়ে যাচ্ছে, তোর তো করবে না তো? টিনা, তুমি ভাবি কেন কেন আমাকে বাঁচালে? আমি যে মরতে চেয়েছিলাম ভাবি, মরতে চেয়েছিলাম তো কেন? তুমি জানো না ভাবি, আমি এমন এক সন্তানের মা হতে চলেছি যার কোনো সামাজিক স্বীকৃতি নেই। কেন আমাকে বাঁচালে? আমি যে মরতে চেয়েছিলাম। কিন্তু টিনা, তুমি মরতে চাইলেও তোমার গর্ভে যে সন্তান তাকে হত্যা করার তোমার কোনো অধিকার নেই, সে যে খোদারই সৃষ্টি। কিন্তু সে সৃষ্টি যে পৃথিবীতে এলে লাঞ্ছিত হবে, কিসের পরিচয়েও বাঁচবে? মানুষ এই জন্যে মানুষ, মানুষের পরিচয় বাঁচে, অন্য কোনো পরিচয় দরকার হয় না। টিনা ভাবি, এই যে বাবা, আমি এখন কেমন আছিস? আমি কোথায়? পুতুল কোথায়? পুতুল, পুতুল! মাথাটা ঘুরছে ভাবি, খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, সব যেন কেমন লাগছে। চলো ওখানে গিয়ে বসে। অসুবিধায় পড়েছেন নাকি? আমাদের বলুন, সব মুশকিল আসান করে দেবো। মায়েরই বলছি, লোক আমরা খারাপ নই, দশজন যা দেয় আমরা না হয় তার চেয়ে বেশি দেবো।
এইসব করেন না, আমি ছাড়েন, আপনার হেলা দেশের লালবাতি জ্বালাবেন। চাকে আপ দিয়া এই বেচারা সামলাই আপনারা বিরাজ বিরাজ বুঝেন না, ঠিকানা কোন পৌঁছে দিই। যাবার মতো এমন কোন জায়গা তো আমাদের নেই, কোথায় নিয়ে যাবে ভাই? বুঝছি, আপনারা দিয়ে আমার রকম লাগারিস মল্লে কান্দে নাইকা আহেন আমার দ্বারাই সই রিস্কা চালাই ছোট লোকের ব্যাপারে আমাদের মা বোনের ইজ্জতের ব্যাপারে আহেন আহেন সম্ভব অসম্ভব সব জায়গায় খোঁজ করেছি, কেউ কিছু বলতে পারে না। আশ্চর্য, তিন তিনটা মাস পেরিয়ে গেল, মেয়েটা গেল কোথায়? এক কাজ করো, কাগজে একটা বিজ্ঞাপন দিয়ে দাও। হ্যাঁ, তাহলে এই ষোলকলা পূর্ণ হবে। কি বলে বিজ্ঞাপন দেব? মা তুই ফিরে আয়, তোর পেটের অবৈধ সন্তানকে হত্যা করা হবে না। ভাবি, আমি বোধহয় আর বাঁচব না। কথা দাও ভাবি, আমি যদি মরে যাই তাহলে আমার এই সন্তানকে তুমি নিজের পরিচয় মানুষ করবে? টিনা, তুই শুধু শুধু ভাবছিস, দেখিস তোর কিছু হবে না। এই চিঠিটার উপরে ঠিকানা বিলেতে পাঠিয়ে দিও। উপর যদি কোনো ফিরে আসে তাহলে তার হাতে আমার এই সন্তানকে তুমি তুলে দিও, আর তা না হলে তুমি ওকে দেখো, আমার জায়গায় মা হয়ে তুমি ওকে মানুষ করো। না, কথা দাও ভাবি, তা না হলে আমি যে মরেও শান্তি পাবো না। আমি কথা দিচ্ছি টিনা, তোর সন্তান না হয় আমার পরিচয় বাঁচবে। আমি আমি তোর সন্তানের মা হয়ে ওকে মানুষ করবো। আমি আমি টিনা, তুই চলে গেছিস বোন, কিন্তু বিশ্বাস কর তোর কথা আমার যদি আমি করব না, তোর সন্তান যে আমারই সন্তান
আমি তোর মা। ঠিক কইছেন বোন, আপনি আর মা। ওই তো মহিলা শান্তি পাইছে, মাঝারে এমন একজন কাছে তার সৈপাত হয়ে গেছে, মানুষ হিসাবে দুনিয়া যার জোড়া নাই। আপনার মানুষ দুনিয়া আছিল বলে তখনো দুনিয়া টিকা রয়েছে, নাহলে চারদিকে যা শুরু হয়েছে দুনিয়া গাহাত হয়ে যেত। আমি আর চলে যাব ভাই। কোনখানে? দেশের বাড়িতে। কোথায় আমার মা পুকুর? এই যে মা, কেমন আছিস? থাক থাক থাক, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আরে ননদিনী যে, এসো এসো, দশ কথার এক কথা। ও মা, এরই মধ্যে ছেলে হলো? কই, আমাদের তো জানালে না। তা হ্যারে, জামাই কোথায়? তুই একাই এলি? তাই তো ননদিনী, সব হয়তো কিছু আনোনি দেখছি। তুমি থামোতে বল না, এত দূর থেকে মেয়েতে এসেছি, একটু জিরিয়ে নি। আয় মা, আয় আয়। জব্বরের বোনের ব্যাপারটা জানো নাকি? মনে হয় একটা কিছু হয়েছে। আমিও তাই দেখছি, মেয়েটা এসেছে তো এসেছে, যাওয়ার নামটিও নেই। যাবে কি করে, বড় খেয়াল বাবা নিশা কেটেছে, অমনি লাঠি মেরে তাড়িয়ে দিলে। মেয়েটা আবার সেখানে কোন লটর পটর বাঁধাইনি তো? কি জানি বাবা, তবে কি জানো ওই মেয়েটাও বিশেষ সুবিধার না। ভাবি, বাচ্চাটা বড় কাঁদছে, একটু দুধ থাকলে দাও না। দুধ? দুধ কোথায় পাবো? দুটা খেতে যে পাচ্ছি সেই তো পাবে ভাগি। ভাবি ভাই, একটু দুধের ব্যবস্থা করে দাও, বাচ্চাটা সে সকাল থেকে না খেয়ে। বলিস কি, তাই নাকি? আচ্ছা দেখি, দাঁড়াও, কোথায় যাচ্ছ? দরদ দেখে আর বাঁচি না, উনি চললো দুধের ব্যবস্থা করতে, ঘরে যাও বলছি। ভাবি, এই কচি বাচ্চা মুখের দিকে তাকিয়ে একটুখানি দুধ দাও। কি জ্বালা, নেই তো দেবো কোথ থেকে। এইটুকু বাচ্চা, দুধ তো ছিল, একটু দিলেই তো পারতে। থামো, আল্লাহ মালো কি না কি করে এসেছে, তা না হলে ওইটুকু দুধের বাচ্চা নিয়ে কেউ এভাবে আসে? এতদিন হলো জামাই একটা খোঁজ নিল না, চিঠিও দিল না। চিঠি আর এসেছে, ওই আসাতে দিন গুনতে হবে। তখনই বলেছিলাম এই জীবনের খেলা, মতলব হাসিল হয়েছে বাস, দশ কথার এক কথা। হাওয়ায় গাড়িতে চড়ে যেদিন গেল সেদিনই ভেবেছিলাম এই এলো বলে। ওমা, কথায় বলে না কপালে নেই ঘি, ঠকঠকালে হবে কি? এমনিতেই মরা সংসারে নুন আনতে পান্তা পুরো, তার উপর ঘাড়ে চেপেছেন আর একজন বড়লোক জামাই দেখে তো বিয়ে দিয়েছিলেন, শেষকালে হলো কি? ঝাঁটা আমারই এমন সংসারে, একজন তো গাঁজা খেয়ে আসবেন সেই রাত দুপুরে, এদিকে বালি সেজে আর কত রাত জেগে থাকবো, দুটো গিলে নিয়ে আমায় উদ্ধার করুন, শুতে যায় দশ কথার এক। শুনলে তো মানুষের খোঁটা আর সহ্য হয় না, তোর ভাত কত লোকে খায়, আর তুই কিনে এখানে বসে ভাতের খোঁটা শুনলে? চলে যা, কালি তুই চলে যাবে ভাগে, আরে সহ্য হয় না। কেঁদে আর কি হবে, সবই মানুষের ভাগ্যে। কি চান এখানে? কে আর চাইব, বলছিলাম তোর জন্য বড় দুঃখ হয়, এমন করে তোকে তাড়িয়ে দিল। আমাকে তাড়িয়ে দিয়েছে? এ কথা আপনাকে কে বলেছে? এ কথা কি আর বলতে হয়, দেখলেই বোঝা যায়। আহ, তোর এই কাঁচা বয়স যদি বলিস তাহলে তোকে আমার পাঁচ নম্বর। হ্যাঁ,
একেবারে রাজ রানী করে রাখবো, পায়ের ওপর পা তুলে রানীর মতো থাকবি। কি করছেন? ছাড়ুন ছাড়ুন বলছি। আয় আমার বুকের মধ্যে আয়। কেউ দেখে ফেললে ছাড়ুন বদমাস। রাগ করছিস কেন? ছাড়ুন বলছি। তুকে আমার কত ভালোবাসা। শয়তান কুকুর বদমাস। ঠিক আছে, এত তেজ তোর, দেখবো কেমন করে তুই এগায়ে থাকিস। যেমন বড় লোক স্বামীর ঘরে যেতে মন চায় না, খুলে বলো নন ওই আলম মাতবর আর উনি হাত ধরা ধরে করে পিরিট করছেন বোমা। আমাকে চোখ রাঙিয়ে লাভ নেই, এই তো শুনে এলাম শহরও নাকি কিসব রঙ্গ করে এসেছে। দশ কথার এক কথা। এই যে এসেছিস ঘরে ধরে এক কথা, এসব কি শুনছিস? কি ভাইয়া? তোকে আজ আমি খুনি করে ফেলবো, আবার ঢং করা হচ্ছে এই জুন্দের স্বামীর ঘরে তোর মন টেকে না। এসব কি বলছো ভাইয়া? তুই মরতে পারিস না, তোর জন্য গায়ে মুখ দেখাবার জন্য নেই। ভাইয়া তুমি কার কাছে কি শুনেছো আমি জানি না, বিশ্বাস করো আমার কোনো দোষ নেই। দোষ নেই? ইস, ন্যাকামি দেখলে গাছ জ্বলে যায়। ভাবি ভাবি তোমার পায়ে পড়ি, ভাবি বিশ্বাস করো আমার আমার কোনো দোষ নেই। দোষ নেই, দোষ আমার ভাগ্যের। তাহলে আমার এমন শুনে সংসার আগুন লাগবে কেন? লাগবে না, সেখানেও তো অনেক কেলেঙ্কারি করে এসেছো। এসব কথা শোনার জন্য কি তোকে আমি পেকে ধরেছিলাম? বল বল হতভাগী, এসব কি সত্যি? না না, এসব মিথ্যে, সব সাজানো। আর কেউ বিশ্বাস করুক আর না করুক, কিন্তু তুমি আমিও বিশ্বাস করো না মা। তুমি ছাড়া আমার আর কে বা আছে? কার কাছে গিয়ে আমি দাঁড়াবো? একটু আগে যা আলম মাদবরের সঙ্গে দেখে এলাম, সেটাও কি মিথ্যে? ভাবি ঘরে ধরে এক কথা, বল বল হারাম জাতি, বেরো এ বাড়ি ছেড়ে, বেরো বলছি। আমি কি সবার চোখে হয়ে গেছি পর, চারিদিকে কি ঝড় ভেঙেছে আমার বালু চরে বাঁধা ঘর, চারিদিকে কি ঝড়। আমি কি গেছি পর, চারিদিকে কি ঝড় ভেঙেছে আমার বালু চরে বাঁধা ঘর, চারিদিকে কি ঝড়। আমি কি সবার চোখে হয়ে গেছি পর।
আরে আপনি বিয়ের পরে সেই যে গেলেন আর এলেন না, তা পুতুলকে নিতে এসেছেন বুঝি? আপনার ছেলেটা কিন্তু ভারী সুন্দর হয়েছে। আমার ছেলে কি যাতা বলছেন? কেন, তাহলে কি ও ছেলে আপনার নয়? চুপ করুন। না না, সে আমি বিশ্বাস করি না। কিন্তু জল জ্যান্ত একটা মানব সন্তানকে কি করে অস্বীকার করি বলো? অসম্ভব, কি আমি বিশ্বাস করি না। বলো বলো পুতুল, সব মিথ্যে, সব সাজানো। কি হলো পুতুল, তুমি চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? ওদের বলে দাও ওরা যা বলছে ভুল, এই সন্তান তোমার নয়। তুমি আমাকে বিশ্বাস করো না? করি পুতুল, করি। আর আর করি বলেই তোমার কাছে ছুটে এসছি, তোমাকে প্রশ্ন করছি। তাহলে সন্তানকে বড় করে দেখছো কেন? শুধু এটুকু যেন তোমার পুতুল কোনো অন্যায় করতে পারে না। তোমার ভালোবাসার অমর্যাদা সে কোনোদিন করবে না। আমি জানি পুতুল, জানি তুমি কোনো অন্যায় করতে পারো না। তবে এই সমাজ, এই নোংরা সমাজ তোমাকে রেহাই দেবে না। শুধু এই মুখ বন্ধ করার জন্য তুমি বলে দাও, এই সন্তানের মা তুমি নও। আমি যদি মরে যাই, আমার সন্তানকে তুমি তোমার নিজের পরিচয়ে মানুষ করবে, তুমি একে বাঁচিয়ে রাখবে ভাবি, বাঁচিয়ে রাখবে। মা, আমি তো পারি না পুতুল। কারণ সে সন্তান তোমার ইচ্ছে, তোমার মান সম্ভ্রমেরই মাঝে লুকিয়ে আছে। না না, মানে না, আমি বিশ্বাস করি না। এতক্ষণে বুঝতে পারলাম তুমি একটা দারুণ সত্যকে গোপন করার চেষ্টা করছো। তুমি তুমি পাপি, আর সেই পাপকে ঢাকার জন্য কতগুলো বৃক্ষে বুলি আওড়ে যাচ্ছ। সেদিন যদি ভুলে আমি জানতে পারতাম যে মাটির পুতুলকে আপন করে বুকে তুলে নিয়েছি, আত্মীয় পরিজন সমাজ সবাইকে অস্বীকার করে, সে মাটি খাঁটি নয়, তাহলে বিশ্বাস করো পুতুল, আমি তোমাকে এমন করে পেতে চাইতাম না। ঘৃণায় মরি, কি অনাসৃষ্টি কাণ্ড! কালে কালে কত দেখবো, জোয়ান মরণ স্বামী থাকতে কিনা পরপুটির সঙ্গে তো বত বত বত। শোনো জব্বা, তোমার ওই নষ্টা বোনের এ গায়ে থাকা চলবে না। গায়ের মেয়েরা ওর সাথে মিশলে নষ্ট হয়ে যাবে। আজ রাতে ওকে এ গ্রাম ছেড়ে চলে যেতে হবে। না না, ও জোর অত নির্দয় হবেন না। সাদার হইলে উতুলে গাইনি মেয়েকে তাড়ি দিবেন না, না ওকে আপনার পাই ঠাইনি। না না, তা হয় না। হয় হুজুর, চেষ্টা করিলে হয়। আপনি দয়ার সাগর, লোকের দুঃখ তুমি বুঝতে পারছো না। তাছাড়া গায়ের পাঁচজনের মতামত সবাই রাজি আছে হুজুর, শুধু আপনি রাজি হইলে হয়। কি বলো জব্বার ভাই? আমি আর কি বলবো,
আপনারা যা ভালো বুঝবেন। সর্বনাশ, সর্বনাশ কি রে? মাতবর সাহেব যে দয়া করে রাজি হয়েছেন সেই ভাগ্যি, নইলে ভিটে মাটি ছেড়ে রাস্তায় দাঁড়াতো। আমার দিচুর যেদিকে যায় আমি চলে যাবো, ধন দেখে আর বাঁচি না। কেলেঙ্কারি করবার সব মনে ছিল না দশ কথার এক কথা? আমি তোমার পায়ে পড়ি ভাইয়া, তোমার পায়ে পড়ি ভাইয়া। বেশি কথা বললে চার মেরে তোর দাঁত গুলো আমি ভেঙে ফেলবো বদমাইশ কোথাটা। এ বিয়ে হবে, হতেই হবে। বিয়ে না হওয়া পর্যন্ত এ ঘরে তুই বন্ধ আর তুলতে। টিনা, টিনা কোথায়? টিনা, ও আপনি এই মানুষ? এতদিন বাদে আইছেন, মগার চারে খোঁজ বাড়াইছেন, হ্যারে আল্লাহ বেশ মুসিক করছে। কি বলছো বেচারি? আপনার পথের দিকে চাইয়া চায় একেবারে পেরেশান হয়ে আছে। টিলা, টিলা নেই, আমার সন্তান কোথায়? পাবি, পাবি কোথায়, পাবি? আপনাকে ইজ্জত বাঁচানোর লেখা ওই পোলারে উকে লয়ে দেশের বাড়ি চলে গেছে। আল্লাহ জানে কি মুসিবতে না আছে, কি কি বদনামি না মায়ের সন্নামে দিত রয়েছে। ভাই তুমি এক্ষুনি আমার সঙ্গে চলো, আমি যাব, আমি যাব। দেশের বাড়ি তো আমি চিনি না। বলি ঠিক আছে, তুমি এসো, তুমি এসো আমার সঙ্গে, এসো এসো। ভাইয়া, ভাইয়া আমি তোমার খুঁজেই যাচ্ছিলাম। ভাবি কোথায়? ভাবি কেন? নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়ে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে ভাবি যে সন্তানকে কোলে তুলে নিয়ে বাঁচিয়ে রেখেছেন সে সন্তানের হতভাগ্য পিতা আমি। কি বলছো উপন? হ্যাঁ ভাইয়া, এইটা করত তার চিঠি। উপন, তোমার দেওয়া অনেক কিছুর সঙ্গে তোমার সন্তানও আমার কলঙ্কে সাক্ষী হয়ে থাকল। একদিন তুমি তোমার ভুল বুঝবে, হয়তো তখন আগে আর পাবে না। কিন্তু আমাদের সন্তান, তার তো কোনো দোষ নেই। তাই তাকে পুতুল ভাবির হাতে তুলে দিয়ে গেলাম, তাকে মানুষ করার দায়িত্ব তোমার। এতে হতভাগিনী টিনা, আর সে মারা যাবার সময় আমার সন্তানকে তুলে দিয়ে যায় ভাবির হাতে। কি বললে? টিনা নেই, কাপুরুষ ব্যক্তিত্বের পরিচয় নিয়ে সামনে দাঁড়াবার সাহস যদি তোমার নাই ছিল, তাহলে কেন একটা মেয়ে দুর্বলতার সুযোগ নিয়ে তার সর্বনাশ করেছিলে? কেন তাকে অকাল মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তুমি কাপুরুষের মতো পালিয়ে গেলে? বলো মা, জবাব দাও, আজ আমার এই অবস্থার জন্য কে দায়ী? শুধু তুমি। তোমার তুলক আভিজাত্যের জন্য আজ একটা সংসার ভেঙে চুরমার হয়ে গেছে। আধুনিকতার নামে উচ্ছৃঙ্খলাতে তোমরা উন্মত্ত হয়ে উঠেছিলে, আর তারই মাসুল দিয়ে গেল আমার একমাত্র বোন টিনা তার জীবন দিয়ে। আর তিনিও আনকালচার বলে যাকে একদিন বাড়ির থেকে বার করে দিয়েছিলে। আমার বৌমা, আমার বংশের মান ইজ্জতকে বাঁচিয়ে রাখার জন্য, তোমার তোমার আভিজাত্যকে উঁচু করে ধরে রাখার জন্য, তোমার মেয়ের কলঙ্ককে ঢেকে রাখার জন্য, নিজের সুখ শান্তি এমনকি 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 তার স্বামীকে পর্যন্ত বিসর্জন দিতে দ্বিধা করেনি। আর তুমি 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 আমার সেই বৌমাকে বাড়ি থেকে টাঁপিয়ে দিয়েছিলে। আমি ভুল করেছিলাম, আমার ক্ষমা করে দাও বৌমা, আমার বৌমা ক্ষমা। না, আর উচ্চারণ করো না, আমি আমি তোমার জীব টেনে ছেড়ে ফেলবো। রাজু, রাজু চল বাবা চল, আমি আমি নিজে গিয়ে বৌমাকে ফিরিয়ে আনবো বাবা। আর
ঠাকুরে দেখছিস কি? এগিয়ে যা, ওদের দেখিয়ে দে পাশের লাঠি কাকে বলে। সর্বনাশ, ওরা লাঠি নিয়ে এগিয়ে আসছে। গাবরাম গেলা, আমরা কি আর পা বাইর থুয়ে চিনি? তোর চোর উড়াইবার লেগা খাট। পুলিশ, ঠিক আছে, যাও দে, আগুন লাগিয়ে দে, আগুন লাগিয়ে দে। বাবা, বাবা পুতুলকে বাঁচাও, ওকে ঘরে আটকে রেখে আগুন দিয়েছে, বাঁচাও বাবা, বাঁচাও। পুতুল, পুতুল, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে তুমি মাফ করে দিও। অমন করে বলতে নেই, তুমি যে আমার মাথার মণি। পুতুল, ভাবি এসো ভাই, তোমার আমানত আমি বুকে করে রেখেছিলাম, সেই নাও। আমার সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য আপনি যা করেছেন তুলনা নেই। আপনার ঋণ আমি জীবনের শোধ করতে পারবো না। বৌমা, বৌমা, থাক মা থাক, তুমি আমার, তুমি আমার বংশের মান মর্যাদা, ঘরের লক্ষ্মী মা। তোমাকে হারিয়ে আমি অকুলে ডুবতে বসেছিলাম, এবার তোমাকে ফিরে পেয়েছি, আর কোনো ভয় নেই। তোমার প্রতি আমরা যে অবিচার করেছি, তুমি নিজ গুণে তা ক্ষমা করে দিও মা। নদিনী, তুমি আমাদের ক্ষমা না করে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? দাস কথার এক কথা, ঈশার আগুনে একটা সংসার পুত্র, সেই তো সান্ত্বনা ভাবি। হ্যাঁ মা, এমনি করে সব হারিয়েই মানুষের ভুল ভাঙে।
মিথ্যে মরিচিকার পেছনে ছুটে মানুষ শুধু দিশেহারাই হয়। রাজুর মাও এমনি ভুল করেছিল, আর সে ভুলের প্রায়শ্চিত্ত করে গেল আমারই একমাত্র মেয়ে টিনা তার জীবন দিয়ে। দুঃখ করে কি হবে বিয়াই সাহেব, সবই খোদার মর্জি। হ্যাঁ বিয়ান সাহেব, আজ আর আমার কোনো দুঃখ নেই। বৌমাকে ফিরে পেয়ে আমি আমার টিনাকে হারাবার দুঃখ ভুলতে পেরেছি। আপনি আপনি ওকে দোয়া করুন, দোয়া করুন। যাও মা, স্বামীর সোহাগী হও। তুই ফিরে আয়, তোর পেটের অবৈত সন্তানকে হত্যা করা হবে না। ভাবি, আমি বোধহয় আর বাঁচব না। কথা দাও ভাবি, আমি যদি মরে যাই তাহলে আমার এই সন্তানকে তুমি নিজের পরিচয়ে মানুষ করবে? টিনা, তুই শুধু শুধু ভাবছিস, দেখিস তোর কিছু হবে না। এই চিঠিটার উপলের ঠিকানা বিলিতে পাঠিয়ে দিও। উপল যদি কোনো ফিরে আসে তাহলে তার হাতে আমার এই সন্তানকে তুমি তুলে দিও, আর তা না হলে তুমি ওকে দেখো আমার জায়গায় মা হয়ে, তুমি ওকে মানুষ করো। টিনা, কথা দাও ভাবি, তা না হলে আমি যে মরেও শান্তি পাবো না। আমি কথা দিচ্ছি টিনা, তোর সন্তান না হয় আমার পরিচয় বাঁচবে। আমি আমি তোর সন্তানের মা হয়ে ওকে মানুষ করব। পাপি, আমি আমি টিনা, তুই চলে গেছিস বোন, কিন্তু বিশ্বাস কর তোর কথা না মানলে আমি করব না। তোর সন্তান আমারই সন্তান, আমি তোর মা। ঠিক করেছেন বোন, আপনি আর মা। ওই তো মহিলা শান্তি পাইছে, মাঝারে এমন একজন কাছে তার সৈপাত হয়ে গেছে, মানুষ হিসাবে দুনিয়া যার জোড়া নাই। আপনার মানুষ দুনিয়া আছিল বলে তখন দুনিয়া টিকা রয়েছে, নাহলে চারদিকে যা শুরু হয়েছে দুনিয়া গাহাত হয়ে যেত। আমি আর চলে যাব ভাই। কোনখানে? দেশের বাড়িতে। কই, কোথায় আমার মা পুকুর? এই যে মা, কেমন আছিস? থাক থাক থাক, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আরে ননদিনী যে, এসো এসো, দশ কথার এক কথা। ও মা, এরই মধ্যে ছেলে হলো? কই, আমাদের তো জানালে না। তা হ্যাঁ রে, জামাই কোথায়, তুই একাই এলি? তাই তো ননদিনী, সব হয়তো কিছু আনোনি দেখছি। তুমি থামো তো বৌমা, এত দূর থেকে মেয়েতে এসেছি, একটু জিরিয়ে নি। আয় মা, আয় আয়। জব্বারের বোনের ব্যাপারটা জানো নাকি? মনে হয় একটা কিছু হয়েছে। আমিও তাই দেখছি, মেয়েটা এসেছে তো এসেছে, যাওয়ার নামটিও নেই। যাবে কি করে, বড় খেয়াল বাবা, নিশা কেটেছে অমনি লাঠি মেরে তাড়িয়ে দিল। মেয়েটা আবার সেখানে
কোনো লটর পটর বাধাইনি তো। কি জানি বাবা, তবে কি জানো ওই মেয়েটাও বিশেষ সুবিধার না। ভাবি বাচ্চাটা বড় কাঁদছে, একটু দুধ থাকলে দাও না। দুধ? দুধ কোথায় পাবো? দুটো খেতে দিয়ে পাচ্ছি সেই তো পাবে ভাগ্যি। ভাবি ভাই একটু দুধের ব্যবস্থা করে দাও, বাচ্চাটা সে সকাল থেকে না খেয়ে। হ্যাঁ বলিস কি, তাই নাকি? আচ্ছা দেখি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? দরদ দেখে আর বাঁচি না, উনি চললেন দুধের ব্যবস্থা করতে, ঘরে যাও বলছি। ভাবি এই কচি বাচ্চা মুখের দিকে তাকিয়ে একটুখানি দুধ দাও। কি জ্বালা, নেই তো দেবো কোথেকে। এইটুকু বাচ্চা, দুধ তো ছিল, একটু দিলেই তো পারতে। থামো, আল্লাহ মালো কি না কি করে এসেছে, তা না হলে ওইটুকু দুধের বাচ্চা নিয়ে কেউ এভাবে আসে? কতদিন হলো জামাই একটা খোঁজ নিল না, চিঠিও দিল না। চিঠি আর এসেছে, ওই আসাতে দিন গুনতে হবে। তখনই বলেছিলাম এই জীবনের খেলা, মতলব হাসিল হয়েছে বাস, দশ কথার এক কথা। হাওয়ায় গাড়িতে চড়ে যেদিন গেল সেদিনই ভেবেছিলাম এই এলো বলে। বৌমা কথায় বলে না কপালে নেই ঘি, ঠকঠকালে হবে কি? এমনিতেই মরা সংসারে নুন আনতে পান্তা পুরো, তার উপর ঘাড়ে চেপেছেন আর একজন বড়লোক জামাই দেখে তো বিয়ে দিয়েছিলেন, শেষকালে হলো কি? ঝাঁটা আমারই এমন সংসারে, একজন তো গাঁজা খেয়ে আসবেন সেই রাত দুপুরে, এদিকে বাঁধি সেজে আর কত রাত জেগে থাকবো, দুটো গিলে নিয়ে আমায় উদ্ধার করুন, শুতে যায় দশ কথার এক। শুনলে তো মানুষের খোটা আর সহ্য হয় না, তোর ভাত কত লোকে খায় আর তুই কি এখানে বসে ভাতের খোটা শুনবে? চলে যা, কালে তুই চলে যেতে পারবি, আর আমার সহ্য হয় না। কেঁদে আর কি হবে, সবই মানুষের ভাগ্যে। কি চান এখানে? কে আর চাইব, বলছিলাম তোর জন্য বড় দুঃখ হয়, এমন করে তোকে তাড়িয়ে দিল। আমাকে তাড়িয়ে দিয়েছে? এ কথা আপনাকে কে বলেছে? এ কথা কি আর বলতে হয়, দেখলেই বোঝা যায়। আহা তোর এই কাঁচা বয়স, যদি বলিস তাহলে তোকে আমার পাঁচ নম্বর। হ্যাঁ একেবারে রাজ রানী করে রাখবো, পায়ের ওপর পাঁচলে রানীর মতো থাকবি। কি করছেন? ছাড়ুন ছাড়ুন বলছি। আয় আমার বুকের মধ্যে আয়। কে দেখে ফেললে? ছাড়ুন বদমাস। রাগ করছিস কেন? ছাড়ুন বলছি। আমার কত ভালোবাসা। শয়তান কুকুর বদমাস। ঠিক আছে, এত তেজ তোর, দেখবো কেমন করে তুই এই গায়ে থাকিস। লীলা করছে দশ কথা এক কথা, হরে ধরে এক কথা, তার মানে? আর মানে তাই তো বলি, গায়ে এত কিসের টান, যেমন বড়লোক স্বামীর ঘরে যেতে মন চায় না। হয় খুলে বলো। নন ওই আলম মাতবর আর উনি হাত ধরা ধরে করে পিরিট করছেন বোমা, আমাকে চোখ রাঙিয়ে লাভ নেই, এই তো শুনে এলাম শহরে ওনাকে কিসব রঙ্গ করে এসেছে দশ কথার এক কথা। এই যে এসেছিস, ঘরে ধরে এক কথা, এসব কি শুনছিস? কি ভাইয়া? তোকে আজ আমি খুনি করে ফেলবো, আবার ধন করা হচ্ছে, এই জন্যে স্বামীর ঘরে তোর মন টেকে না। এসব কি বলছো ভাইয়া? তুই মরতে পারিস না, তোর জন্যে গায়ে মুখ দেখাবার জো নেই। ভাইয়া তুমি কার কাছে কি শুনেছ আমি জানি না, বিশ্বাস করো আমার কোনো দোষ নেই। দোষ নেই? ইস ন্যাকামি দেখলে গা জ্বলে যায়। ভাবি ভাবি
তোমার পায়ে পড়ি ভাবি, বিশ্বাস করো আমার আমার কোনো দোষ নেই, দোষ নেই, দোষ আমার ভাগ্যের। তাহলে আমার আমার সোনার সংসার আগুন লাগবে কেন? লাগবে না, সেখানেও তো অনেক কেলেঙ্কারি করে এসেছ। এসব কথা শোনার জন্য কি তোকে আমি পেটে ধরেছিলাম? বল বল হতভাগি, এসব কি সত্যি? না না, এসব মিথ্যে, সব সাজানো। আর কেউ বিশ্বাস করুক আর না করুক, কিন্তু তুমি আমিও বিশ্বাস করো না মা। তুমি ছাড়া আমার আর কে বা আছে? কার কাছে গিয়ে আমি দাঁড়াবো? একটু আগে যা আলম মাদ্রাসা আমি দেখে এলাম, সেটাও কি মিথ্যে? ভাবি ঘরে ধরে এক কথা বল, বল হারাম জাদি, সবার চোখে হয়ে গেছি পর, চারিদিকে কি ঝড় ভেঙেছে আমার বালু চরে বাঁধা ঘর, চারিদিকে কি ঝড়। আমি কি সবার চোখে হয়ে গেছি পর, চারিদিকে কি ঝড় ভেঙেছে আমার বালু চরে বাঁধা ঘর, চারিদিকে কি ঝড়। আমি কি সবার চোখে হয়ে গেছি পর, আমি কি আর চলবো?
আরে আপনি বিয়ের পরে সেই যে গেলেন আর এলেন না, পুতুলকে নিতে এসেছেন বুঝি? আপনার ছেলেটা কিন্তু ভারী সুন্দর হয়েছে। আমার ছেলে কি যাতা বলছেন? কেন, তাহলে কি ও ছেলে আপনার নয়? চুপ করুন। না না, সে আমি বিশ্বাস করি না। কিন্তু জল জ্যান্ত একটা মানব সন্তানকে কি করে অস্বীকার করি বলো? অসম্ভব, এ আমি বিশ্বাস করি না। বলো বলো পুতুল, সব মিথ্যে, সব সাজানো। কি হলো পুতুল, তুমি চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? ওদের বলে দাও ওরা যা বলছে ভুল, এ সন্তান তোমার নয়। তুমি আমাকে বিশ্বাস করো না? করি পুতুল, করি। আর আর করি বলি তোমার কাছে ছুটে এসছি, তোমাকে প্রশ্ন করছি। তাহলে সন্তানকে বড় করে দেখছো কেন? শুধু এটুকু যেন তোমার পুতুল কোনো অন্যায় করতে পারে না। তোমার ভালোবাসার অমর্যাদা সে কোনোদিন করবে না। আমি জানি পুতুল, জানি তুমি কোনো অন্যায় করতে পারো না। তবে এই সমাজ, এই নোংরা সমাজ তোমাকে রেহাই দেবে না। শুধু এই মুখ বন্ধ করার জন্য তুমি বলে দাও, এই সন্তানের মা তুমি নাও। আমি যদি মরে যাই, আমার সন্তানকে তুমি তোমার নিজের পরিচয়ে মানুষ করবে, তুমি একে বাঁচিয়ে রাখবে ভাবি, বাঁচিয়ে রাখবে। মা, আমি তো পারি না পুতুল। কারণ সেই সন্তান তোমার ইচ্ছে, তোমার মান সম্ভ্রমেরই মাঝে লুকিয়ে আছে। না না মানিনা, আমি বিশ্বাস করি না। এতক্ষণে বুঝতে পারলাম তুমি একটা দারুণ সত্যকে গোপন করার চেষ্টা করছো। তুমি তুমি পাপী, আর সেই পাপকে ঢাকার জন্য কতগুলো বিত্তে বুলি আউড়ে যাচ্ছ। সেদিন যদি ভুল আমি জানতে পারতাম যে মাটির পুতুলকে আপন করে বুকে তুলে নিয়েছি, আত্মীয় পরিজন সমাজ সবাইকে অস্বীকার করে সে মাটি খাঁটি নয়, তাহলে বিশ্বাস করো পুতুল, আমি তোমাকে এমন করে পেতে চাইতাম না। ঘৃণায় মরি, কি ওনা সৃষ্টি কাণ্ড! কালে কালে কত দেখব, জোয়ান মরণ স্বামী থাকতে কিনা পরপুটির সঙ্গে তোবা 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 তোবা। শোনো জাব্বা, তোমার ওই নষ্টা বোনের এ গায়ে থাকা চলবে না। গায়ের মেয়েরা ওর সাথে মিশলে নষ্ট হয়ে যাবে। আজ রাতে ওকে এ গ্রাম ছেড়ে চলে যেতে হবে। না না, ও জোর অত নির্দয় হবেন না। সাদার হইলেও পুতুলি নাইনি মেয়েকে পাড়িবেন না। না ওকে আপনার পাড়ি ঠাইনি। না না, তা হয় না। হয় হুজুর, চেষ্টা করিলে হয়। আপনি দয়ার সাগর, লুকির দুঃখ, ও কুলের কুল, তিমের মা। তুমি বুঝতে পারছো না, তাছাড়া গায়ের পাঁচজনের মতামত সবাই রাজি আছে হুজুর, শুধু আপনি রাজি হইলে হয়। কি বলো জব্বার ভাই? আমি আর কি বলবো, আপনারা যা ভালো বুঝবেন। আমার এত বড় সর্বনাশ তুমি করো না ভাইয়া। চুপ কর হারামজাদি। সর্বনাশ? সর্বনাশ কিরে? মাতবর সাহেব যে দয়া করে রাজি হয়েছেন সেই ভাগ্যি, নইলে ফিটে মাটি ছেড়ে রাস্তায় দাঁড়াতো। আমার দিচুর যেদিকে যায় আমি চলে যাব, তবু তবু আমি পারবো না ভাইয়া। ধন দেখে আর বাঁচি না। কেলেঙ্কারি করবার সব মনে ছিল না দশ কথার এক কথা? আমি তোমার পায়ে পড়ি ভাইয়া, তোমার পায়ে পড়ি ভাইয়া। বেশি কথা বললে চার মেরে তোর দাঁত গুলো আমি ভেঙে ফেলবো বদমাইশ কোথাটা। এ বিয়ে হবে, হতেই হবে। বিয়ে না হওয়া পর্যন্ত এ ঘরে তুই বন্ধু আসবি। টিনা, টিনা কোথায়? টিনা, ও আপনি এই মানুষ? এতদিন বাদে আইছেন, মগার চারে খোঁজ বাড়াইছেন। হ্যারে আল্লাহ, বেশ নসিব করছে। কি বলছো বেচারি, আপনার পথের দিকে চাইয়া চায় একেবারে পেরেশান হয়ে আছে। তো টিলা, টিলা নেই, আমার সন্তান কোথায়? পাবি পাবি কোথায় পাবি? আপনাকে ইজ্জত বাঁচানোর লেখা ওই পোলারে উকিল হয়ে দেশের বাড়ি চলে গেছে। আল্লাহ জানে কি মুসিবতে না আছে, কি কি বদনামি না মায়ের সন্নামে দিত রয়েছে। ভাই তুমি এক্ষুনি আমার সঙ্গে চলো, আমি যাব, আমি যাব। দেশের বাড়ি তো আমি চিনি না,
বলে। ঠিক আছে, তুমি এসো, তুমি এসো আমার সঙ্গে এসো, এসো। ভাইয়া ভাইয়া, আমি তোমার খুঁজে যাচ্ছিলাম। ভাবি কোথায়? ভাবি কেন? নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়ে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে ভাবি যে সন্তানকে কোলে তুলে নিয়ে বাঁচিয়ে রেখেছেন সে সন্তানের হতভাগ্য পিতা আমি। কি বলছো উপন? হ্যাঁ ভাইয়া, এই দেখো তার চিঠি। উপন, তোমার দেওয়া অনেক কিছুর সঙ্গে তোমার সন্তানও আমার কলঙ্কে সাক্ষী হয়ে থাকল। একদিন তুমি তোমার ভুল বুঝবে, হয়তো তখন আগে আর পাবে না। কিন্তু আমাদের সন্তান, তার তো কোনো দোষ নেই। তাই তাকে পুতুল ভাবির হাতে তুলে দিয়ে গেলাম। তাকে মানুষ করার দায়িত্ব তোমার। এতে হতভাগিনী টিনা। আর সে মারা যাবার সময় আমার সন্তানকে তুলে দিয়ে যায় ভাবির হাতে। কি বললে? টিনা নেই, কাপুরুষ। পিতৃত্বের পরিচয় নিয়ে সামনে দাঁড়াবার সাহস যদি তোমার নাই ছিল, তাহলে কেন একটা মেয়ের দুর্বলতার সুযোগ নিয়ে তার সর্বনাশ করেছিলে? কেন তাকে অকাল মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তুমি কাপুরুষের মতো পালিয়ে গেছিলে? বলো মা, জবাব দাও। আজ আমার এই অবস্থার জন্য কে দায়ী? শুধু তুমি। তোমার তুলক আভিজাত্যের জন্য আজ একটা সংসার ভেঙে চুরমার হয়ে গেছে। আধুনিকতার নামে উচ্ছৃঙ্খলাতে তোমরা উন্মত্ত হয়ে উঠেছিলে। আর তারই মাসুল দিয়ে গেল আমার একমাত্র বোন টিনা তার জীবন দিন। আর তুমিও আনকালচার বলে যাকে একদিন বাড়ির থেকে বার করে দিয়েছিলে, আমার বৌমা, আমার বংশের মান ইজ্জতকে বাঁচিয়ে রাখার জন্য, তোমার তোমার আভিজাত্যকে উঁচু করে ধরে রাখার জন্য, তোমার মেয়ের কলঙ্ককে ঢেকে রাখার জন্য, নিজের সুখ শান্তি এমনকি 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 তার স্বামীকে পর্যন্ত বিসর্জন দিতে দ্বিধা করেনি। তুমি 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 আমার সেই বৌমাকে বাড়ি থেকে টাঁপিয়ে দিয়েছিলে। আমি ভুল করেছিলাম, আমার ক্ষমা করে দাও বৌমা। আমার বৌমা না, আর উচ্চারণ করো না। আমি আমি তোমার জীব টেনে ছেড়ে দেবো। রাজু রাজু, চল বাবা চল, আমি আমি নিজে গিয়ে বৌমাকে ফিরিয়ে আনবো বাবা। ভাই ধর্ম তর্ম দাও। এত বড় সাহস, এক শালাকে জান নিয়ে ফিরে যেতে দেবো না। মকবুল, ঠাকুরে দেখছিস কি? এগিয়ে যা, ওদের দেখিয়ে দে পাশের লাঠি কাকে বলে। সর্বনাশ, ওরা লাঠি নিয়ে এগিয়ে আসছে। গাভাম গেলা, আমরা কি আর পা বাইর থুয়ে চিনি? তোর চোর উড়াইবার লেগা খাওয়াইছ। ছেড়ে দিন, সমস্ত ঘেরা করে ফেলেছে।
বলিস ঠিক আছে চল আগুন লাগিয়েছে আগুন লাগিয়েছে বাবা বাবা পুতুলকে বাঁচাও ওকে ঘরে আজকে রেখে আগুন দিয়েছে বাঁচাও বাবা বাঁচাও পুতুল পুতুল আমি তোমাকে ভুল বুঝেছিলাম আমাকে তুমি মাফ করে দিও এমন করে বলতে নেই তুমি যে আমার মাথার মণি পুতুল ভাবি শিশু ভাই তোমার আমানত আমি বুকে করে রেখেছিলাম সেই নাও আমার সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য আপনি যা করেছেন তুলনা নেই আপনার সেই নামে জীবনের শোধ করতে পারবো না বলে বৌমা বৌমা থাক মা থাক তুমি আমার বংশের মান মর্যাদা ঘরের লক্ষ্মী মা তোমাকে হারিয়ে আমি অকুলে ডুবতে বসেছিলাম এবার তোমাকে ফিরে পেয়েছি আর কোনো ভয় নেই তোমার প্রতি আমরা যে অবিচার করেছি তুমি নিজ গুণে তা ক্ষমা করে দিও মা নদিন তুমি আমাদের ক্ষমা না করলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো দাস কথার এক কথা ঈশার আগুনে একটা সংসার সেই তো শান্তনু ভাবি হ্যাঁ মা এমনি করে সব হারিয়েই মানুষের ভুল ভাঙে মিথ্যে মরিচিকার পেছনে ছুটে মানুষ শুধু দিশেহারাই হয় রাজুর মাও এমনি ভুল করেছিল আর সে ভুলের প্রায়শ্চিত্ত করে গেল আমারই একমাত্র মেয়ে টিনা তার জীবন দিয়ে দুঃখ করে কি হবে বিয়াই সাহেব সবই খোদার মর্জি হ্যাঁ বিয়ান সাহেব আজ আর আমার কোনো দুঃখ নেই বৌমাকে ফিরে পেয়ে আমি আমার টিনাকে হারাবার দুঃখ ভুলতে পেরেছি আপনি আপনি ওকে দোয়া করুন দোয়া করুন যাও মা স্বামীর সোহাগী হও